যেহেতু আপনার জোটে যেতে হবে, জোটে গেলে যদি আপনাকে মনোনয়ন পত্র প্রত্যাহার করতে হয় তখন আপনি কি করবেন? আমাদের ইয়াতে বলা হয়েছে 22টা আসনে জোট দুইটা ছাড় দেব, আর 100টা সিট দিতে হবে, 10টা মন্ত্রী দিতে, এর বাইরে আইজিকেলের ভিতর ব্যবসা না হলে ওই ব্যবসা আমরা করব না। আওয়ামী লীগক জিতার জন্য, আওয়ামী লীগক জিতার জন্য ওই ব্যবসা আমরা করব না। তাহলে কি আপনি বলতে চাচ্ছেন যে রংপুরের 22টি আসন আপনার পাচ্ছে? ইনশাআল্লাহ এই আসন ছাড়িয়ে দিতে হবে, যে আসনে হোসেন মোহাম্মদ ইরশাদকে বিজ্জত সংসদে করছে। মানে যদি জোট হয় তাহলে আসন যাত আওয়ামী লীগকে ছেড়ে দিতে হবে 100 বার? আমি ইনশাআল্লাহ জাতীয় পার্টি পাবে, আমাদের সাথে যে ওই হাই লেভেল আলাপ হয়েছে তাতে 100 বার এটা ছাড়িয়ে দিতে হবে এবং পাবো ইনশাআল্লাহ। আমি একজন ফ্রিডম ফাইটার, বাংলাদেশের 226 জনের মধ্যে আমি দিল্লিতে ট্রেনিং দিয়েছি, আমি হাইলক বসিনি, আমি কিন্তু বরদাস্ত করি, যত মিয়া হইলো আমি বরদাস্ত করি, আমি এই দুর্নীতিমুক্ত সমাজ হাতিবান্ধা পাটগ্রামের আমি মুক্ত করাবো ইনশাল্লাহ। জয়ের বিষয়ে কতটুকু আশা করছি? আমি ইনশাল্লাহ জয়ের বিষয়ে পুরো আশাবাদী, যে সমস্ত ক্যান্ডিডেট আছে এদিকে হাতার, প্রথম তো হলো বিগ শট মোতাহার ভাই, হ্যাঁ ইনশাল্লাহ তাকে হারানো তো আমার